আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ এক্সেলের ফর্মুলা অ্যান্ড ফাংশনের প্রথম পার্ট। আমি এক্সেল টিউটোরিয়ালকে দুটি অংশে ভাগ করেছি। একটি হচ্ছে রিবন ভিত্তিক প্রত্যেকটি টিউটোরিয়াল পর্যায়ক্রমে আলোচনা করব, আর আরেকটা হচ্ছে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের কাজগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। ইতিমধ্যে আমি রিবন ভিত্তিক দুটি টিউটোরিয়াল আপলোড করেছি। আজ এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের প্রথম পার্ট। এ অংশে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ছয় ছয়টি পদ্ধতিতে যোগ করা যায় তা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন, ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করেছি। বন্ধুরা, আপনারা খেয়াল করুন, এখানে কয়েকটি সাবজেক্টের নাম এবং এই নামের অধীনে কিছু নাম্বার আমি ইনপুট করে রেখেছি। এই নাম্বারগুলো অটো জেনারেটেড হবে, এই ধরনের একটি ফর্মুলা আমি এখানে প্রয়োগ করে রেখেছি। এবং দেখুন, এখানে বাইরে ক্লিক করে দেখুন নাম্বারগুলো অটোমেটিকলি চেঞ্জ হবে, আপনি এই নাম্বারগুলো ইনপুট করবেন। বন্ধুরা, আমরা এখন দেখব এক্সেলের যোগ করার প্রথম পদ্ধতি। এই প্রথম পদ্ধতি সবাই ব্যবহার করতে পারেন। যারা এক্সেলের ফর্মুলা অ্যান্ড ফাংশনের কিছুই জানেন না, শুধু এক্সেলে সিলেক্ট করা শিখেছেন, তারা এই পদ্ধতি ব্যবহার করে আপনি এক্সেলে সহজেই যোগ করতে পারবেন। প্রথম পদ্ধতি শর্টকাট পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যে রেঞ্জের নাম্বারগুলো যোগ করতে চান সেই রেঞ্জ সহ, এই আমি এই রেঞ্জটুকু যোগ করতে চাই, এই রেঞ্জ সহ পাশে আরেকটি কলাম আপনি সিলেক্ট করুন। এবার এভাবে সবটুকু রেঞ্জ আপনি সিলেক্ট করুন এবং নিচেও একটি রো বেশি সিলেক্ট করুন যেখানে আপনার নাম্বারগুলো যোগ হবে। তো এবার সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্টার কি চেপে সমান কি একবার প্রেস করলে দেখুন অটোমেটিকলি আমার এই এই তিনটি সেলের নাম্বার এখানে যোগ হয়েছে, এভাবে প্রত্যেকটি সেলের নাম্বার এখানে যোগ হয়েছে। এবং এই দিকে দেখুন এই কলাম অনুযায়ী এই যে এখানে তার যোগফল প্রদর্শন হচ্ছে, এভাবে প্রত্যেকটি এই কলাম অনুযায়ী এই কলাম অনুযায়ী এই কলাম অনুযায়ী প্রত্যেকটি কলাম অনুযায়ী এখানে তার নাম্বার যোগ হয়েছে, এবং এদিকে এই প্রত্যেকটি সেলের নাম্বার এই ডান পাশে যোগ হচ্ছে। এভাবে আপনি শর্টকাট পদ্ধতিতে যোগ করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এবার যোগ করার যে দ্বিতীয় পদ্ধতি দেখব সেটি হচ্ছে অটো। এটিও করার জন্য কারো ফর্মুলা অ্যান্ড ফাংশন কিছুই শিখতে হবে না, শুধু আমি দেখাই দিই একবার ক্লিক করলেই হবে, এজন্য আপনি শুধু সিলেক্ট করতে হবে। আবার আমি পুনরায় সিলেক্ট করছি এই রেঞ্জটুকু। এবার সিলেক্ট করার পর দেখুন এখানে আপনি এই যে হোম ট্যাব সিলেক্ট থাকা অবস্থায়, হোম রিবন সিলেক্ট থাকা অবস্থায় এর ডানে দেখুন এই যে অটো সাম লেখা রয়েছে, এই অটো সামে শুধু একবার ক্লিক করে দিন, তাহলে দেখুন আপনার অটোমেটিকলি এই রেঞ্জগুলোর যোগফল দেখা যাচ্ছে। তো এই দুটি ফর্মুলা আপনার যে কেউ করতে পারে, এটার জন্য কোনো ফর্মুলা অ্যান্ড ফাংশন কিছু জানতে হবে না, শুধু সিলেক্ট করলে আপনি পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। এবার যোগ করা যে তৃতীয় পদ্ধতি সেটি হচ্ছে ফর্মুলা। কীভাবে এক্সেলে ফর্মুলা ব্যবহার করে আপনি যোগ করতে পারবেন? বন্ধুরা, এই ফর্মুলা ব্যবহার করে আপনাকে যোগ করতে হলে অবশ্যই আপনাকে এক্সেলে সেল অ্যাড্রেস সেল রেঞ্জ সম্পর্কে ধারণা থাকতে হবে, যা আমি পূর্বে টিউটোরিয়ালে আলোচনা করেছি। যারা এই টিউটোরিয়ালগুলো দেখেনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো যেহেতু এটা প্রথম পর্যায়ের টিউটোরিয়াল, এই জন্য আমি পুনরায় আবার বলছি, তো সেল অ্যাড্রেসটা হচ্ছে কলাম এবং রোয়ের সংযোগ স্থল। তো আমরা কলাম পরিচিত হয়েছি, দেখুন এই যে এটা হচ্ছে কলাম আর রো হচ্ছে কিন্তু এই যে এইটা, তাই না? তাই কলাম এবং রোয়ের সংযোগ স্থল হচ্ছে এটা, তাহলে হচ্ছে এটির সেল অ্যাড্রেস হচ্ছে C5। আপনি যদি এই এটির সেল অ্যাড্রেস চান তো সেক্ষেত্রে এটির সেল অ্যাড্রেস হচ্ছে C10। তো আপনি যদি কোনোটাই না বুঝেন সেল অ্যাড্রেস সম্পর্কে, যেহেতু আপনি নতুন বুঝেন না বুঝে থাকেন, সেক্ষেত্রে দেখুন এই নেম বক্সে খেয়াল করুন, এই যে উপরে এই যে নেম বক্স দেখুন এখানে খেয়াল করলে আপনি দেখবেন C10 আছে, অর্থাৎ এই সেলটা আপনার যেখানে থাকবে সেখানেই দেখুন এই যে G5, অর্থাৎ এই G5 এটি হচ্ছে সেল অ্যাড্রেস। তো এই সেল অ্যাড্রেস আর সেল রেঞ্জ সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমরা এখন ফর্মুলা ব্যবহার করে যোগ করা শিখব। তো ফর্মুলা ব্যবহার করার জন্য, এক্সেলে ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো সমান চিহ্ন, ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপর যোগ করার জন্য সাম, SUM সাম লিখব। লেখার পর আমরা ব্র্যাকেট স্টার্ট করব। আপনি এখানে তিনটা সেলের যোগ আছে, আপনি যদি 300 সেলের যোগ হয় তা ওই একইভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সাম লেখার পর ফার্স্ট সেল অ্যাড্রেস, অর্থাৎ কোন জায়গা থেকে আমাদের যোগটা শুরু হবে। তো যেহেতু এই বাংলা, এই যে এ
থ্রিতে আছে, অর্থাৎ এ থ্রি যদি আপনি এখানে সরাসরি লিখে দিতে পারেন এ থ্রি, অথবা আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে এ থ্রি চলে আসছে। এবার প্রথম সেল অ্যাড্রেস, এবার কিবোর্ড থেকে কোলন বা ইস টু আপনি এই যে এই সাইনটা দেবেন। দেওয়ার পর আপনাকে লাস্ট সেল অ্যাড্রেস কোন জায়গা থেকে শুরু এবং কোনখান থেকে শেষ এই সেল অ্যাড্রেসটা এইখানে দিতে হবে। তো এখানে দেখুন এই যে ম্যাথ রয়েছে সি থ্রিতে, দেখুন এখানে কিন্তু আমি এবার কার্সর নিতে পারছি না, তো সেক্ষেত্রে আপনি এখানে সি থ্রি লিখে দেবেন, অথবা এই সেলের আশেপাশে আপনি সিলেক্ট করে ক্লিক করে দেখুন। এবার ক্লিক করে যদি আমরা এটা উপরের দিকে যাই দেখুন, এবার মাউসের আপের একবার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এই যে সি থ্রি চলে আসছে। তো যেভাবে হোক আপনি এটাকে লিখবেন, লেখার পর আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেন, তাহলে দেখুন আমার এই তিনটি সেলের যোগ কিন্তু এখানে হয়ে গেল। তো এবার হলো তো আমাদের একটি, এবার বাকিগুলো কিভাবে করবেন, তো বাকিগুলো করার জন্য দেখুন আমাদের এই সেলটা যেখানে আমার ফলাফল হয়েছে এই সেলটা সিলেক্ট করে আমাদের এই সেলের নিচে দেখুন এই যে বিন্দুর মতো দেখা যাচ্ছে, এখানে মাউস পয়েন্টার রাখলে যখন দেখুন এই যে সরু প্লাস আইকন ধারণ করে, এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরে আপনার যে পর্যন্ত দরকার সে পর্যন্ত ড্র্যাগ করবেন, তাহলে দেখুন আমার এখানে কিন্তু এই জিনিসগুলো যোগ হয়ে গেল। এবার ড্র্যাগ না করলেও আপনি পারেন, আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে ডাবল ক্লিক করলেও হবে, দেখুন যেহেতু আমার এই আশেপাশে লেখা আছে, যদি লেখা না থাকতে সেক্ষেত্রে অনেক অনেক সময় নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি ড্র্যাগ করবেন। তো এভাবে আমার যোগ হয়ে গেল। তো এবার আমরা দেখব এই যে কলাম অনুযায়ী যোগ করা, যে এই কলামগুলো আমরা তো এইগুলো রো অনুযায়ী যোগ দেখলাম, এবার আমরা যদি এই কলাম অনুযায়ী যোগ করতে চাই এই ফলাফলটা আমরা এখানে দেখব, এজন্য একই সিস্টেম। তো আমরা লিখব সমান এস ইউ এম সাম ব্র্যাকেট স্টার্ট। এবার প্রথম আমরা ফার্স্ট সেল অ্যাড্রেস এখানে আমরা কী হবে এ থ্রি, এবং লাস্ট সেল অ্যাড্রেস হচ্ছে এ টেন, অর্থাৎ ফার্স্ট সেল অ্যাড্রেস এ থ্রি ইস টু এ টেন যদি আমরা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে কিন্তু ফলাফল আসবে। তো আমরা যেহেতু এই পদ্ধতি দেখেছি, এবার আমরা দেখব যে এটি আমরা ওই এইভাবে ফার্স্ট সেল এবং লাস্ট সেল না দিয়ে আমার যে রেঞ্জটুকু যোগ চাই সেটুকু আমার সিলেক্ট করলেও ওই রেঞ্জটা রেঞ্জ অ্যাড্রেস ওইখানে হয়ে যাবে। দেখুন আমি এইখান থেকে এই পর্যন্ত যোগ চাই, এবার আমরা মাউস পয়েন্টার ছেড়ে দিলাম, দেখুন এখানে কিন্তু এ থ্রি থেকে এ টেন অটোমেটিকলি হয়ে গেছে। এবার আমরা শুধু ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের এই যে এই কলামগুলোর যোগ এখানে এই সেলগুলোর যোগ এখানে আমরা হয়ে গেল। এই অবস্থায় আপনি যদি পর্যায়ক্রমে এই কলামগুলোর যোগ এখানে দেখতে চান, এই সেলগুলোর যোগ এখানে দেখতে চান, সেক্ষেত্রে আপনি একই পদ্ধতি অবলম্বন করেন। দেখুন এখানে এই অনুরূপভাবে এই যে এই সেলের নিচে ডান কোনা এখানে মাউস পয়েন্টার রাখে যখন প্লাস আইকন আসে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে আপনার এখানে যে পর্যন্ত দরকার এখানে আপনি ড্র্যাগ করবেন, তাহলে দেখুন ড্র্যাগ করে এবার ছেড়ে দিলেন, তাহলে দেখুন এবার এই কলামগুলোর যোগ এই সেলগুলোর যোগ এখানে, এই কলামের সেলগুলোর যোগ এখানে, এভাবে প্রত্যেকটি যোগ এখানে দেখতে পাবেন। তো এটি এইভাবে আপনি ফর্মুলা ব্যবহার করে যোগ করতে পারবেন। এবার আমরা চতুর্থ পদ্ধতি দেখব, সেটি হচ্ছে ক্যালকুলেটরের সিস্টেমে কীভাবে যোগ করা যায়। বন্ধুরা আমরা ক্যালকুলেটর সিস্টেমে যোগ, এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এইগুলোর যোগ তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই করতে পারি, তাহলে কেন আমরা এক্সেলে করব। তো সেই পার্থক্যটুকু বোঝার জন্য আমরা একটি ক্যালকুলেটরের প্রথমে আমরা এই যোগটা করব, এখান থেকে এই পর্যন্ত আপনি এই তিনটে সেলের যোগ আমরা করব। তো ক্যালকুলেটর হলে আমরা কী করতাম, দেখুন আমি এখানে একটা ক্যালকুলেটর ওপেন করে রাখছি। তো এবার আমরা ক্যালকুলেটরে যোগ করব, দেখুন যে এখানে আছে ৩৩, তো আমরা দিলাম হচ্ছে ৩৩। এবার ক্যালকুলেটর আমরা প্লাস দিতাম, প্লাস দেওয়ার পর আবার লিখতাম ৪৭, চার সাত ৪৭, এবার আবার প্লাস, এবার প্লাস দেওয়ার পর ৩১ প্লাস থ্রি ১, এবার ইকুয়াল দিলে কত আসে ১১১। দেখুন আমাদের এখানে কিন্তু ১১১ আছে। এখন কথা হলো যে এখানে ১১১ তো আমি করতে পারলাম, এবার যদি আমরা এই দ্বিতীয় জনের নাম্বার চাই এই যে ১১২, সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে এই এই নাম্বারগুলো ইনপুট দিতে হতো ক্যালকুলেটারে, কিন্তু এইখানে আমরা সেগুলো একটা করার পর বাকিগুলো ইনপুট দেব না, এভাবে আমরা খুব সহজভাবে করতে। এটি হচ্ছে ক্যালকুলেটর এবং এক্সেলের মধ্যে পার্থক্য। ক্যালকুলেটর এই নাম্বারগুলো লিখতাম, কিন্তু আমরা এই এক্সেলে এই নাম্বারগুলো না লিখে শুধু এই সেল অ্যাড্রেসগুলো লিখতে, যা ইতিপূর্বে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, এই সেল অ্যাড্রেসগুলো আমরা লিখব। তো দেখুন এক্সেলে আমরা লিখলি, এই জন্য আমরা এখানে সমান দিলাম, সমান দেওয়ার পর ক্যালকুলেটর আমরা যেহেতু সমান লাগে না, ক্যালকুলেটর আমরা কী করতাম এখানে ৩৩ লিখতাম। তো এখানে ৩৩ না লিখে আমাদের এই ৩৩ যে সেল অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দেবো এ থ্রি, অথবা এখানে ক্লিক করলাম। এবার ক্যালকুলেটর আমরা প্লাস ব্যবহার করতাম, এখানেও ঠিক প্লাস ব্যবহার করলাম। তো ক্যালকুলেটর প্লাস ব্যবহার করার পর আমরা এখানে লিখলাম ৪৭। তো আমরা ক্যালকুলেটর কিন্তু এই ৪৭
এক্সেল কিন্তু এই 47 চিনা, এক্সেল চিনে এই সেলে যে লেখাটা থাকবে সেল অ্যাড্রেসটা, এখানে 47 থাক 50টা যাই থাক সেই সেল অ্যাড্রেসটা। তো এখানে আমরা সেই সেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর আবার ক্যালকুলেটরের প্লাস দিলাম, দেওয়ার পর এবার এই ম্যাথের 31 নাম্বার। এক্সেল কিন্তু 31 চিনবে না, সেল অ্যাড্রেস বলেছিলাম প্রথমে যে সেল অ্যাড্রেস চিনতে হবে। তো এই সেল অ্যাড্রেস আমরা C3 দেওয়ার পর যদি বন্ধুরা আমরা এবার এন্টার কিবোর্ডের এন্টার প্রেস করি তাহলে দেখুন একটি কিন্তু হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এবার অনুরূপভাবে আমাদের এইগুলো যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে কিন্তু তিনটি সেলের অ্যাড্রেস এটি কিন্তু ধরে নেই, এটা দিলে আমি এখানে আবার এই প্লাস দেওয়ার পর আমরা এই D3 দিয়ে দিলে তাহলে কিন্তু এই এটার যোগ আসতো। এবার আমরা এই সেলের ডান কোনা এই বিন্দুর এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ফিল না করলেও হবে, যেহেতু পাশে লেখা আছে। তাহলে দেখুন এই একই ফলাফল কিন্তু এখানে আসছে। তো এটি গেল আমাদের এক্সেলের চতুর্থ পদ্ধতি। এটি আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম এই পঞ্চম পদ্ধতি দেখার জন্য, এখানে আমরা ফন্ট কালারটা রেড করে দিলাম। তো এবার দেখুন পঞ্চম পদ্ধতি এমন যে আপনার এমন কিছু সেল আছে যেগুলো আপনার পছন্দের সেলগুলো যদি যোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেল রেঞ্জ দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে দেখুন আমার এই যে এখানে কিছু রেড কালার দিয়ে রাখছি, এই তিনটি সেলের যোগ আমি যদি এখানে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে এখানে আমাদের এই ফর্মুলাটা আমরা এখানে ডাবল ক্লিক করে এডিট করতে পারবো। তো এখানে আমরা দিয়ে আমরা কোন কোন সেল চাই এই ক্যালকুলেট সিস্টেমে করব। তো এজন্য আমরা এই সেল তো প্লাস, এবার দেখুন এই যে B7 এখানে B7 প্লাস, এরপর দেখুন এই যে C5, এবার দেওয়ার পর লিখবেন অথবা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সেলগুলো, এবার এন্টার প্রেস করলেন তাহলে দেখুন এই যে সেলগুলোর যোগফল কিন্তু শুধু এখানে চেঞ্জ হয়। দেখুন আমি এখানে ক্লিক করলে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, এগুলো যোগ আপনি করে দেখেন ঠিক আছে কিনা আপনি নিজে দেখুন। তো এইভাবে আপনার পছন্দের সেলগুলোর যদি যোগ করতে চান তাহলে এইভাবে করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে অনেকগুলোর যোগফল এক্সারসাইজেন ওই যোগফল এবং আর আরও কিছুর যোগফল একসাথে করে আপনি যোগ করবেন, সেক্ষেত্রে আপনি এই পছন্দের সেলগুলো এভাবে যোগ করার মাধ্যমে করতে পারবেন। বন্ধুরা এবার দেখব আমরা এক্সেলের যোগ করার ষষ্ঠ পদ্ধতি। বন্ধুরা এই ষষ্ঠ পদ্ধতি হচ্ছে আছে আমার কাছে মনে হয় একটি ম্যাজিক পদ্ধতি, কারণ এটা ম্যাজিক পদ্ধতি এই জন্যই যে এই পদ্ধতিটাও ব্যবহার করে কারো এক্সেলের কোনো ফর্মুলা ফাংশন জানার প্রয়োজন নয় যোগ করার জন্য। শুধুমাত্র সিলেক্ট করার মাধ্যমে আপনি শুধু যোগ নয় ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ কাউন্ট এই সব কিছু জানতে পারবেন। এই জন্যই আমি আমার কাছে মনে হয় এক্সেলের যোগ করার সবচেয়ে সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই সিলেক্ট মাধ্যম। বন্ধুরা সেটি কিভাবে সম্ভব এবার দেখুন সেই সিলেক্ট ম্যাজিক সাম। এই জন্য বন্ধুরা দেখুন এখানে আমি যে কয়টি সেল এখানে এখানে আপনার কোনো রেঞ্জ না, আপনি যে বন্ধুরা এখানে আপনি যে কয়টি সেলের যোগ চান শুধুমাত্র সিলেক্ট করুন। দেখুন এইখানে সিলেক্ট করলাম, কই আমি তো দেখতে পাচ্ছি না কিছু, কোথায় দেখবো, কই কোনো তো যোগটুক আসে না। খেয়াল করেন যদি চোখটা একটু খোলা রাখে দেখতে পারেন তাহলে নিচের স্ট্যাটাস বারে খেয়াল করুন। দেখুন এই যে স্ট্যাটাস বারে এখানে কিন্তু টোটাল যে কটা আমি সিলেক্ট করছি তার সাম হচ্ছে কত, 198 আপনি গুনে দেখতে পারেন। এবং এখানে কয়টি নাম্বার সিলেক্ট করেছি তা দেখুন 4টি, সেটাও কিন্তু এই যে কাউন্টে দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন অ্যাভারেজ কত নাম্বার, এই 4টি নাম্বারের অ্যাভারেজ কত সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে এক্সেলের ম্যাজিক সিলেক্ট সাম। এবার আমরা দেখব যে তো এইভাবে আপনি যে কোনো দেখুন এই যে এটুকু যোগ এখানে হচ্ছে আমরা এটা এটুকু সিলেক্ট করে দেখি তাই দেখুন এই যে 287 এখানে খেয়াল করুন, দেখুন এই যে 287 আছে এবং কয়টা নাম্বার আছে 8টা। এবং এখানে আরও কিছু আপনি অ্যাড করতে পারেন যেমন ম্যাক্সিমাম মিনিমাম। তো আমরা দেখি এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম নাম্বার কত আছে আপনি খেয়াল করে দেখুন, তো এখানে ম্যাক্সিমাম নাম্বার আছে কিন্তু 47। তো আমরা এইগুলো অ্যাড করার জন্য আমরা এই স্ট্যাটাস বারের এখানে রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে আমরা যদি এই যে ম্যাক্সিমাম নাম্বার চাই এখানে আমরা টিক দিয়ে দিলাম এবং মিনিমাম নাম্বার এখানে টিক দিয়ে দিলাম। তাহলে এবার দেখুন খেয়াল করুন এবার দেখুন যে এখানে এই যে ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার হচ্ছে 20, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করছি এর মধ্যে মিনিমাম নাম্বার হচ্ছে 20 এবং এর মধ্যে সর্বোচ্চ নাম্বার যে 47 সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি যে কয়টি হয় আমি এই 6টি নাম্বার সিলেক্ট করলাম তারও দেখুন এই যে যোগ কত সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং ম্যাক্সিমাম এর ভিতরে 46 আছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে, মিনিমামের মধ্যে 20 রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং নিউমেরিক 6টি নাম্বার আমি সিলেক্ট করছি সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং অ্যাভারেজ কত এই কটি নাম্বার সব। তো
বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তা কমেন্ট করে জানান। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।